মনোবিক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 আবার দলবদল রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের বৃহস্পতিবার বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড়ে জনসভা করে তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ আবু তাহের খান, জেলা তৃণমূল চেয়ারম্যান সুব্রত সাহা, কোঅর্ডিনেটর ও সাংসদ খলিলুর রহমান, অন্যতম কোঅর্ডিনেটর সৌমিক হোসেন, অশোক দাস, অরিত মজুমদার ও অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্বদের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা ধরলেন হুমায়ুন কবির। গত বছর ডিসেম্বর মাসে এনআরসির প্রতিবাদে হুমায়ুন কবির বিজেপি দলের সঙ্গ ছেদ করেন। এদিন যোগদানের পর সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবির ঘোষণা করেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন আর তিনি তৃণমূল ছাড়বেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক এই জেলার রাজনীতি করতে গিয়ে তার সঙ্গে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তার মধ্যে কেউ ছিল কোনো অন্য অশুভ শক্তি এটার জন্য তারা কোনো ক্ষমতা খাটিয়েছিল, তাই তার সঙ্গে যে দূরত্ব আমি তার সঙ্গেও দেখা করেছি, তার প্রতি আমি তাকে নেতৃত্ব মেনে তার প্রতি পুরো আস্থা জ্ঞাপন করে আমি তাকে রিটার্ন দিয়েছি, লিখিত দিয়েছি যে আমি যতদিন বাঁচব আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে অবস্থাই হোক না কেন, তারা ছবারের রাজ্য দখল করুক না কেন, কোনো কারণে জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, দল যদি ক্ষমতার বাইরেও যায়, তৃণমূল কংগ্রেস করছি করব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।